বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক সুস্থ আছি ভালো আছি তো চলুন আজকে এক সার্ট মেক্সি কাটিং করে দেখাবো নতুন ডিজাইনের সেলাই করে দেখাবো তো চলুন দেখে আসি কিভাবে সেলাই করতে হয় এবং কাটিং করতে হয় তো প্রথমে আমি সাড়ে তিন গছ কাপড় আছে এই সাড়ে তিন গছ কাপড় দুই ভাঁজ করে নিয়েছি এবং দুই ভাঁজ করে লম্বা বরাবর আরও একটি ভাঁজ করে নিয়েছি মোট চার ভাঁজ হয়ে আছে এই কাপড়টি তো নিচ থেকে আমি ঝুলের মাপ নিলাম ঝুল হচ্ছে আমাদের তিপ্পান্ন ইঞ্চি দুই ইঞ্চি বেশি নিয়েছি নিয়ে ঝুলটা নিয়েছি নিয়ে ওপরে যে মুড়ি অংশটা আছে এই মুড়ি অংশ আমরা ওপর থেকে ঝুলটা এই জন্য নেই নি মুড়ি অংশ থেকে কাপড় অনেক বড় বের হবে এই জন্য নিচ থেকে ঝুলের মাপটা নিয়েছি তো দেখুন ঝুলের মাপটা নিয়েছি যেখান থেকে সেটা নিচ থেকে আর উপরের অংশ এতটুকু অংশ থেকে যাবে বড় অংশ বের হবে এই জন্য নিচ থেকে নিয়েছি তো এখন আমি এখানে পুটের যে ঝুল মানে মাপটা সেটা দিব এবং হাফ ইঞ্চি বেশি নিব ঝুল মাপ দিয়ে যে জায়গাটা আমার মার্ক করে রেখেছিলাম ওখানে আমি লম্বা বরাবর একটি লম্বা বরাবর একটি দাগ করে দিলাম দিয়ে পুট নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি মানে তেরো ইঞ্চি এদিকেও নিব সাড়ে ছয় ছয় ইঞ্চি নিয়ে দাগটি যোগ করে দেব লম্বা বরাবর একটি দাগ দিয়ে দিব এখানে এটা বডি লাইন আর পুটের ওখান থেকে নিব সাড়ে চোদ্দো ইঞ্চি এটা হচ্ছে কোমর লাইন বের হবে এই জন্য সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটি লম্বা বরাবর দাগ দিয়ে দিব এখন হচ্ছে কমর এবং বডি মাপ দেব আমার বিয়াল্লিশ ইঞ্চি বডি আমি দশ সাড়ে দশ ইঞ্চি নিয়েছি কমর হচ্ছে ছত্রিশ ইঞ্চি নয় ইঞ্চি নিয়েছি কমর আর বডি অবশ্যই চার ভাগ হবে হয়ে আমি লাইন বের করে নিলাম এবার হচ্ছে পুটের এই যে লাইনটা রেখেছিলাম উপরে সেটা আমি কাটিং করে দিলাম কাটিং করে দিয়ে এখানে দেখুন এখানে অর্ধেক নিচ্ছি আর এখানে হচ্ছে দেড় ইঞ্চি এক ইঞ্চির মতো নিয়েছি নিয়ে রাউন্ড করে দিচ্ছি বগল দিয়ে গোল করে কেটে দিচ্ছি কাটিং লাইন দিয়ে কেটে দিচ্ছি দিয়ে কোমরের যে আমি একটু কাটিং অফ করে গেছিলাম কোমরের অংশ থেকে এভাবে আমি মাপ দিয়ে মাপ দিয়ে এ নিচের দিকে নিয়ে আসবো দাগটি এবং এই পর্যন্তই কাটিং করে দেব কুমার পর্যন্তই কেটে দিলাম এখন নিচের এই অংশটি অবশ্যই রাউন্ড করে একটু কেটে দিতে হবে এখান থেকে রাউন্ড করে দিতে হবে তা নাছাড়া ঝুলে যাবে দুই সাইডে তো দেখতে অনেক খারাপ লাগবে আমি দুই ইঞ্চির মতো মার্ক করে নিচ্ছি নিয়ে কাটিং করে দেবো দেখুন আমি কিভাবে কাটিং করছি ঠিক সেভাবে কাটিং করে দিবেন দেবেন কাটিং করা শেষ তো আমি এই যে আমি মার্কটা দিয়েছিলাম তার ভিতর দিকে আমি এক ইঞ্চি বরাবর একটি মার্ক করে নিলাম নিয়ে উপর থেকে যোগ করে দিলাম দিয়ে এখানে আমি এক ইঞ্চির মতো আবারও একটি দাগ দিয়েছি যে করে দিয়ে এটা আর্ম হল কেটে নিব এই জন্য উপরের আমার সামনের পাটে যে আমহল কাটতে হয় সেটার জন্য মার্ক করে নিলাম আর এখানে একটি কোমরের জায়গায় একটি কাট করে দিলাম চিহ্ন করে দিলাম তো আমি ভিতর থেকে একটি পার্ট বের করে নিচ্ছি আর ওপরের এই পার্টটি রেখে দিচ্ছি এটা সামনের অংশ করব তাল পাট এখানে ড্রয়িং করা হয়েছে এই জন্য তো আমি তাল পাট এখানে কেটে দিচ্ছি দেখুন তো আমি তাল পাটটা কেটে নিচ্ছি পাটকাটা শেষ আমি এখন গলা কেটে নেব গলার মাপ নিব হচ্ছে আড়াই ইঞ্চি থেকে একটু বেশি দুই মানে দুই সুত কম তিন ইঞ্চি এটা হচ্ছে পুট গলা আর ডিপ নিব হচ্ছে পাঁচ ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলেই হবে পাঁচ ইঞ্চি নেব কারণ হচ্ছে সেলাই করলে তো একটু বেড়ে যাবে গোল গলা করে দেব তো আমি গোল গলা কেটে নিচ্ছি ফর্মাটা রেখে দিলাম গলাপটি কাটার জন্য এখন আমি পিছন পাটের গলা কেটে নেব এটাও তিন দুই সুত কম তিন ইঞ্চি ফুট গলা এবং এটা ডিপ নেব হচ্ছে আড়াই ইঞ্চি তো রাউন্ড করে গোল করে দিচ্ছি তো আমার ম্যাক্সিকাটা শেষ তো আমি পুটের ওপরে যে ডাউন করে দিতে হয় একটু হাফ ইঞ্চির মতো এটা করিনি তাই আমি এখন এটা দুটা কাত মিল করে নিয়ে এখানে ডাউন করে দেবো একটু বেশি না একটু ডাউন করে দেব হয়ে গেছে আমার মেক্সি কাটিং শেষ আমি এখন হাত কেটে নেব তো হাতের যে কাপড়টা ছিল সেটা আমি জাস্ট দুই ভাজ করে নিলাম মোট চার ভাজ হয়ে আছে এখানে তো লম্বা হচ্ছে আট ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চি হাত তো এটা লম্বা বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি সুবিধার জন্য তো এখানে চার ইঞ্চিতে আমি একটা দাগ করে নিচ্ছি আবার লম্বা বরাবর দাগ দিয়ে নিচ্ছি এবং ওপরে যে দাগ দিয়েছি সেইটা আর নিচের দাগটি মিলিয়ে দেব গোল করে আর মোহরা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি মানে তেরো ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য তো আমার হাত কাটিং করা শেষ আমি এখন এই এক কালার লাল কালার কাপড় থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে মাপ দিয়ে তিনটা টুকরো বের করে নেব লম্বা বরাবর তো আমি দাগ দিয়ে নিচ্ছি কাটিং সহজ হওয়ার জন্য তো আমি কাটিং করে নিচ্ছি আমি এখানে তিনটা লাইন করেছিলাম তিনটে লাইন অনুযায়ী কেটে দিচ্ছি এটা দিয়ে আমি সামনে একটি বর্ডার তৈরি করব এবং হাতে একটি বর্ডার দিব এই জন্য তো আমার কাটিং করা শেষ আমি এখন সেলাই করব তো চলুন দেখে আসি সেলাই কিভাবে করতে হয় তো সেলাইয়ের জন্য প্রথমে আমরা যে লাল কালার বর্ডার রেখেছিলাম কেটেছিলাম ওইটা আমি বসাবো তো তার আগে আমি মাঝখান দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দাগ করে নিচ্ছি যা মানে সামনের পার্টে ম্যাক্সির সেই অনুযায়ী আমি যেন বসাতে পারি এই জন্য তো মাঝে ফিতাটার মাঝে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি সুবিধার জন্য দাগ মিলে মিলে বসে যাব তো সাইড দিয়ে আমি দুই সুতের মতো কাপড়ে ভাবে ভাজ ভাঁজ করে নিচ্ছি নিয়ে এভাবে বসে দিচ্ছি মিল করে আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দিব তারা হুড়ো করার দরকার নেই তোমার ম্যাক্সি বসা ম্যাক্সিতে বিট বসানো শেষ আমি এখন হাতে বিট বসাচ্ছি তো এইভাবে করে পুরোটাই বসিয়ে দিব তো এখন আমি এভাবে উলটিয়ে ভাজ করে নিয়ে আবারও এটার ওপর দিয়ে বিট বিটের ওপর দিয়ে বসিয়ে দিচ্ছি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তোমার হাতে বিট বসানো শেষ তো হাত কমপ্লিট আমি এখন গোল গলার যে পটিগুলো রেখেছিলাম এগুলো ভাজ করে নেব সেমভাবে আমি আরেকটি যে পটি আছে সেটাও সেমভাবে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার শেষ আমি পেছন গলার পটি লাগাচ্ছি দুই সুত পরিমাণ আয় রেখে রেখে সেলাই করে নিচ্ছি এটার উপর দিয়ে আমি একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি গোল গলা এরকম চাপ সেলাই দিলে অনেক সুবিধা হয় জন্য তো আমি এখন পুট জোড়া দেব দুইটি পার্ট সিধা সিধা ভেতর দিকে রেখে এক জায়গায় রেখে দুইটি পার্ট এভাবে জোড়া দিব পুট তো পুট এভাবে জোড়া দেবো সমান করে সেমভাবে আর একটি পুটও এইভাবে জোড়া দেবো অবশ্যই সীতা সীতা যেন ভিতর দিকে থাকে এভাবে চাই রেখে পুটজোড়া দিয়ে দেবো আর পুটে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তোমার সেলাই করার শেষ আমি এখন সাইড সেলাই করবো আর আমার দাগ দেওয়া ছিল এই জন্য আমি দাগের উপর দিয়ে সেলাই করে নিয়েছি অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেব দুই দিকে সাইড করার শেষ আমার তো আমি এখন হাতে বগলের সঙ্গে হাতি জয়েন করবো তো এইভাবে দাগ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী হাটটি সেলাই করব সিধা সিধা ভিতর দিকে রাখলাম দেখে যে দাগটি দিয়েছিলাম ওই অনুসারে আমি সেলাই করব এবং নিচে সাড়ে ছয় ইঞ্চি মাপ দিচ্ছে এটা মহড়া সেলাইটি একদম এখানে এসে একটি বয়কা সেলাই দেব এখানে ডবল সেলাই দেব অবশ্যই দিয়ে হাটটি আমি সিধা করে নিচ্ছি হাত লাগানোর আগে অবশ্যই সিধা করে নেব আর পুটের এই অংশটা এইভাবে নিলাম যা ম্যাক্সির নিয়ে হাতের যে মার্ক রেখেছিলাম এক জায়গায় রাখলাম রেখে এটা হচ্ছে পেছনের পার্ট পেছনের পার্টের আমরা হাত মিলিয়ে মিলে লাগাব পেছনের পার্টের অংশে হাত মিলিয়ে লাগাবো এবং সামনের যে আমাদের আর্ম হলটা কাটা আছে সামনের পার্টে সেই জায়গায় এসে হাতের আমরা আর্ম হল কাটি তাই আমরা বাড়তি রেখে রেখে সেলাই করে দেবো দেখুন আমি কিভাবে সেলাই করছি এটা আরেকটি টেকনিক যারা আর্ম হল কাটতে ভুলে যান বা মানে হয়তো বা উলট পালট হবে ভয়ে আর্ম হল কাটেন না এই জন্য এভাবে লাগাতে পারবেন এটাও মানে সুবিধা হবে আর কি তো আমি হাফ ইঞ্চের মতো সামনের পাটে রেখে রেখে সেলাই করছি তো দেখুন সামনের পাটে রেখেছিলাম হাফ ইঞ্চের মতো সেটা আমি কেটে দিচ্ছি দিয়ে সোজা করে নিচ্ছি তোমার হাত সেলাই করা শেষ দেখুন উল্টে কেমন হয়েছে তো আমি নিচের মুড়ি দেবো নিচের অংশে দুই সুত পরিমাণ মুড়ি আগে দিয়ে রেখেছিলাম তো এখন এক ইঞ্চি পরিমাণ ভাজ করে সেলাই করে দেবো সেভাবে পুরোটাই রাউন্ড করে নেব আমার ম্যাক্সি অলরেডি সেলাই করা শেষ আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ম্যাক্সিটির এটা হচ্ছে মানে ফাইনাল লুক এরকম আমি মাঝখান দিয়ে একটু বোতাম বসিয়ে দিয়েছি সব বোতাম দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ